কাঠবিড়ালির আরও একটি ব্লগ সবাইকে স্বাগত জানাই। কলকাতায় গিয়ে শেষ দিনের গল্প নিয়ে আজকের ব্লগটা। কলকাতা থেকে ফেরার আগে কিছু কেনাকাটি করার ছিল, আর হাত খুলে কেনাকাটি করা মানেই এসপ্লানেড, গড়িয়াহাট, হাতিবাগানের মতো জায়গা, তাই আমরা চলে গেছিলাম সোজা এসপ্লানেড। গতবার পুজো যখন এসেছিলাম শ্রীলেদার্স থেকে গাদাখানিক জুতো নিয়ে গেছিলাম, বেশ ভালো লেগেছিল, তাই এবারও একবার ঘুরে গেলাম এখান থেকে। শ্রীলেদার্স থেকে জুতো কেনার পর পরিচিত ভিড়ঠাসা নিউ মার্কেট চত্বর ধরে হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম সোজা হক মার্কেট। ওখানে কিছু ক্রকারিজ, পোশাক আশাক আর ঘর সাজানোর জিনিসপত্র কেনাকাটি করার ছিল আর কি। সব শেষে একটা দোকানে ঢুকে সেখান থেকে টেবিল ক্লথ, টেবিল ম্যাট, পর্দা এসব কেনাকাটি করে তারপরে বেরিয়ে ছুটতে লাগলাম। এক পুরানো বন্ধুর সাথে বিকেলবেলা ইকো পার্কে দেখা করার কথা আছে, তাই এবারের মতো এসপ্লানেডকে বিদায় জানিয়ে ছুটলাম শ্বশুরবাড়ির দিকে। একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর বেরিয়ে পড়ব ইকো পার্কের উদ্দেশ্যে। প্রচণ্ড গরম পড়েছে, তাই একটু স্নান না করলেই নয়, আর তাতেই হয়েছে বিপত্তি। ফ্রেশ হয়ে যে বেরোবো তার জায়গায় স্নান করে রেডি হয়ে বেরোতে বেরোতে ততক্ষণে আমাদের বন্ধুটি ইকো পার্ক পৌঁছে গেছে। প্রথমে এক নম্বর গেটের ওখানে দেখা করার কথা ছিল, পরে ও বলল যে যেখানটায় আইফেল টাওয়ারের রেপ্লিকা আছে ওখানে যেতে, তাই আবার পরে ডেস্টিনেশন চেঞ্জ করে দিলাম উবারে। ইকো পার্কের লেকের পাশ দিয়ে রাস্তাটা আমার বেশ ভালো লাগে, মানে মনেই হয় না যে কলকাতার মধ্যেই আছে। এর আগে একবার এসেছিলাম যদি এই রাস্তায় ডিসেম্বরে গতবার। প্রচণ্ড গরমের মধ্যে লেকের জলমাখা ঠান্ডা হওয়া বেশ দারুণ লাগছিল, তাই একটু দাঁড়িয়ে নিলাম। না, আমি মোটেই বোর হচ্ছি না, দীপা আর বন্ধুটি অনেকদিন পর দেখা পেয়ে দুজন গল্পে মেতে উঠেছে আর কি। আমার অপরিচিত মোটেই নয়, দীপার খুব কাছের বন্ধু হলেও আমি আর ওই বন্ধুটি একসাথে কলেজে পড়তাম। বাইদয় ওর নাম সেজুতি, সেজুতির মাধ্যমেই আমার সাথে দীপার আলাপ বলতে গেলে। সেই আমাদের বিয়ে রিসেপশনে এসেছিল সেই লাস্ট দেখা, আর এত বছর পর আবার দেখা, তাই অনেক গল্প জমেছিল, দুজনে খোশ মেজাজে গল্পে মেতে উঠেছিল। ওর বিয়ের সময় আমরা দেখা করতে পারিনি ব্যাঙ্গালোর থেকে এসে, আর কদিনের মধ্যেই ও কানাডা শিফট করবে, তাই এখন কলকাতায় আছে বলেই দেখা হয়ে গেল ভাগ্যক্রমে। দেখা করার পর গল্প করতে করতে এতটা পথ হেঁটে ক্যাফে একান্তে পৌঁছলাম, কিন্তু হঠাৎ করেই সবাই মন বদলে ফেললাম, ঠিক করলাম ওখান থেকে চায়না টাউন যাব, যেই হওয়া সেই কাজ। ক্যাব পাচ্ছি না পাচ্ছি না, অনেকক্ষণ পরে যাত্রীর সাথে ক্যাব বুক করে চললাম ইকো পার্ক থেকে চায়না টাউনের পথে। আজ ঠিক করলাম যাব গোল্ডেন জয় রেস্টুরেন্ট। কদিন আগেই চায়না টাউনের কিমলিং রেস্টুরেন্টে এসেছিলাম সবাই মিলে। সেই ব্লগের কমেন্টে এক বোন রেকমেন্ড করেছিল গোল্ডেন জয়টা একবার ঘুরে আসতে, তো সেই জন্য আজ এখানে আসা। বেশ ভিড় ছিল, আর সন্ধ্যের পরপরই গেছিলাম বলে জায়গাটা পেয়ে গেছিলাম, আমাদের পরে অনেকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। খাবার অর্ডার করার পরে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, যদিও প্রথমে চলে এলো ড্রামস অফ হেভেন চিকেন ললিপপের প্রিমিয়াম ভার্সন, খেতে দারুণ ছিল, ক্যাপসিকাম, গার্লিক আর অনেক ভেজিস দিয়ে স্টার ফ্রাই করা। আর ওর সাথেই চলে এলো গোল্ডেন ফ্রাইড ফিশ, এটা আমার দারুণ লেগেছিল, গলা ভেজানোর সাথে এরকম হলে ভালো হয় আর কি। মানে
একদম মাছটা দেওয়া, সেই যে একটা মশলা অবশ্যই এটা দিয়ে খেতে হবে, এটা দিয়ে খেলে তার কিছুক্ষণ পরেই মেন কোর্স চলে এলো। আমরা অর্ডার করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ফ্রাইড রাইস আর মিক্সড রাইস নুডলস। দাম হিসেবে অ্যামাউন্ট কিন্তু অনেকটাই ছিল। আমরা রাইস নেওয়ার পরে ভাবছিলাম যে কম পড়ে যেতে পারে, তারপরে রাইস নুডলস অর্ডার করেছিলাম, কিন্তু রাইস নুডলসটা তিনজনের জন্য যাত্রা পরিমাণ হবে সেটা এক্সপেক্ট করিনি। শুধু অ্যামাউন্ট নয়, কোয়ালিটিও দারুণ। আর মিক্সড রাইস নুডলসে চিকেন আর প্রনের পরিমাণটাও ছিল ভালোই। তো একটা রাইস নুডলস তিনজনে খেয়েই মোটামুটি পেট ভরে গেছিল। তারপরে যখন রাইসের দিকে গেলাম, আমরা শেষ করে পারিনি, হাফ প্লেট প্রায় পার্সেল করে নিয়েছিলাম। পরিমাণে এতটা হবে আগে জানলে চিকেনে দুটো আইটেম দিলেই ভালো হতো, কারণ আমরা চিকেন ফ্রাইড রাইস আর সাথে মিক্সড রাইস নুডলস আর চিকেনের একটাই আইটেম দিয়েছিলাম গ্রেভি। রাইস নুডলস পরিমাণে এতটাই ছিল, তার সাথেই চিকেন মাঞ্চুরিয়ান প্রায় শেষ হয়ে গেছিল। চিকেন ফ্রাইড রাইসের সাথে তেমন অতটা বেঁচে ছিল না, আর একটা নিলে হয়তো ভালো হতো, কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে তাই আর অর্ডার করে লেট করতে চাইনি। ওখানে খাওয়া শেষ করতে করতেই আমাদের 11টা ছাড়িয়ে গেছিল রাত, কিন্তু এতদিন পর দেখা, গল্প গুজব আড্ডার পরও কারোর বাড়ি যেতে ইচ্ছা করছিল না। তাই এরপরে ঠিক করে মাঝরাতে চলে গেলাম সোজা ভিক্টোরিয়ার দিকে। সেজুতির প্ল্যান ছিল বলতে গেলে, ও ময়দান যাবো করছিল। তো দীপা বললো তাহলে ভিক্টোরিয়ায় চাই। এর আগে রাত্রেবেলা ভিক্টোরিয়া আমরা এসেছি, কিন্তু মাঝরাতে কখনো ভিক্টোরিয়ার সামনে যায়নি, তাই লোক সংগ্রহ না করতে পেরে তিনজনে চললাম মাঝরাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্যারিস হচ্ছে ভালোবাসার শহর আর কলকাতা হচ্ছে জয়দার শহর। রাত দুপুরে ভিক্টোরিয়া এসছে, ওদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সামনে কুইন ব্যাকটেরিয়া। আমরা এখন বাংলাতে কথা বলছি, এটা দেখ দেশ আর ল্যাঙ্গুয়েজ লেখা আছে। হ্যাঁ, টিউজডেতে যদি তুই এখানে আসিস বাংলায় কথা বলতে হবে, ওয়েডনেসডেতে আসলে ইংলিশে কথা বলতে হবে, থার্সডেতে আসলে হিন্দিতে কথা বলতে হবে, নালে ঢুকতে দেবে না। আবার রিভার্স হচ্ছে, ফ্রাইডেতে বেঙ্গলি, স্যাটারডেতে হিন্দি, সানডেতে বেঙ্গলি।
আজকে ফ্রাইডে, আমরা বেঙ্গলি কথাই বলছি, আমরা বাংলা কথাই বলছি। যা, লাইট বন্ধ হয়ে গেল, কিন্তু হাওয়াটা দিচ্ছে। কিন্তু ওই হাওয়াটা কিসের হাওয়া বলতো? সেটাও আমাকে বলতে হবে। আংগ্রেজ হাওয়া বলি, এর ভেতরে কিন্তু অনেক ঘোস্ট আছে। মান সম্মান নেই নাকি যখন তখন ডাকলে আসবে ওরা? আমি বলছি যে ঘোস্ট হাওয়া দেয় কেন স্পেসিফিক্যালি? ওরা তো হাওয়াতেই ওড়ে, ওরা তো হাওয়াতেই ভাসে। তাই যা বলো তাই। কি বলছিস, কি বলছিস, তুই কি ভাবছিস আমাকে আমি জানি না। রাত তখন একটা, ওখান থেকে আসার সময় কোনো ক্যাব খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে একটা ক্যাব পাওয়ার পরে 1:30 সময় রওনা দিলাম ওকে ও শ্বশুর বাড়িতে নামিয়ে। আমরা চলে এলাম দীপার বাড়িতে। পরের দিন আমাদের ব্যাঙ্গালোরে চলে যাওয়ার ট্রেন, আর এক সপ্তাহ পরে সেজুতি চলে যাবে কানাডা। আবার কবে দেখা হবে ঠিক নেই, তাই আড্ডা শেষ হচ্ছিল না। যাই হোক, আজ তাহলে ভ্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আর দেখা হবে পরের ভ্লগে। সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।